বলছি রজনের সাথে কি সম্পর্ক ছিল? এক সেকেন্ড, এক সেকেন্ড, হ্যাঁ একটু বলো না। আমি তো ভালোবাসতাম তাই। তো কি কারণে মারা গেল? কি কারণে আমরা জানি না, কালকে এরকম মেয়ে দুইবার চলে গেছে, তো তারপরে এইবার আবার গেছে, গেলে পরে আমাদের কথা যে দুইবার যখন তারে মাফ করে দিছে, আমরা এইবার আমাদের আর কোনো মেয়ের উপরে কোনো দায়িত্ব নেই। এখন আমরা হোমের থেকে আমাদের নিয়ে আসতে হয়েছে, তো তার জন্য এবার হোমে জানানো হয়েছে যে ঠিক আছে হোমে আমরা জানাই। জানানোর পরে হোমের থেকে আমাদের উপরে হোমে আমাদের হাতে হাজির করতে হবে। তারপরে কোর্টে যে যেটা হয় ওর ফয়সালা, যেটা হয় যেটা হয় হবে, ও যদি বাড়ি থাকে ভালোভাবে সেটা থাকবে, না হলে আমরা ওদের রাখবো। আমাদের দায় দায়িত্ব ওর নেই, ওরা ওই গাড়ি যদি যাই যাবে, না হলে হোমের থেকে যদি পারমিশন দেয় যে হোমে আমরা নিয়ে যাবো, সেটা ওদের মেয়ে তো হোমে ছিল, তো আমরা অতটা বলতে এবার বাইতে পাই শুনেছি নাকি ওদের বাড়িতে উড়া নাকি বিয়ে টিয়ে দিছিল, সেটা শুনেছি। গতকালকে কি হয়েছে, মানে মেয়েকে কিভাবে পেলেন? গতকালকে তো আমরা থানার থেকে ফোন করেছি, মেয়ের আমরা থানার থেকে নিয়ে এসছি, এবার তারপরে আমাদের কোনো দায়িত্বই নেই। আর মেয়ে যদি 17 তারিখে যদি বলে যে আমি ওই বাড়িতেই যাবো, আমরা সেই বাড়িতে দিয়ে আমরা চলে আসবো, সে বাড়ি যাক, আর সে হোমের থেকে যেটা যারা বলে ওরা সেইটা করবে। রাজনৈতিক কোনো সম্পর্ক আছে না আমাদের? আমাদেরকে এর সাথে কোনো ইয়ে নেই। আমরা এরা বেটা ছেলে একটাও বাড়িতে থাকে না, আমি মেয়ে ছিলাম, এই দুটো ছেলে মেয়ে নিয়ে আমি বাড়িতে থাকি। আমাদের কোনো রাজনীতি কোনো ইয়ে নেই। আমাদের কেউ শুনে দেখবেন থানায় তোর বাবা একাই গেছিল, আমরা কোনো বিজেপি ইয়ে বলে আমরা কোনো হুমকি কোনোদিন দিই, সেটা কেউ বলতে পারবে না। এখন সেটা যদি বলে তারা, সেটা হচ্ছে তাদের ব্যাপার। মানসিক ভাবে এতটা প্রেসার ক্রিয়েট করেছেন বলে ছেলেটা বাধ্য হয়েছে আত্মহত্যা? আমরা কোনোদিন আমরা প্রেসার দিই, আমাদের মেয়ের উপরে আমাদের রাগ, মানে তৃতীয়বার যাওয়ার পরে আমাদের মেয়ের উপরেই আমাদের কষ্ট লাগছে। সবারই একই কথা যে মেয়ে চলে গেছে, যাকে আমাদের আর কোনো ইয়ে নেই, কিন্তু হোমে মাঝে মাঝে হোমে নিয়ে যেতে হবে দেখা করাতে, ডেট ছিল ওইখানে। এবার ওরা বলেছে যে ঠিক আছে মেয়ে আমাদের মাঝে মাঝে দেখা করাতে হবে। আপনি ছেলে মেয়ের এই সম্পর্কটাকে মেনে নিয়েছিলেন আপনারা? মেনে নিয়ে আনা নিয়ে সেটা সে যখন তাকে বোঝাইছে, সে যখন মানিনি, তাহলে আমাদের কোনো কিচ্ছু করার নেই। সে যখন যাবে তার ওইটাই যখন ইচ্ছা, তারা সে তাদের ব্যাপার, সে এইবার আমরা ছেড়ে দিয়েছি। কি নাম আপনার? নাম স্বপ্না রায় চক্রবর্তী। মানে কি কারণে আপনার ও মারিয়ে দিছে? আমার কাণ্ড মারিয়ে দিছে ও? কি কারণে? ষড়যন্ত্র করতে চাইছে, মোটর সাইকেল ওর খুঁজে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে দুনিয়া ভরিয়ে, কনেকারে ধরা যায়, কনেকারে কি করে মারিয়ে দেওয়া যায়, সেই ষড়যন্ত্র আমি সবসময় করছি। বাবা তুই জেসগাই থাইস, ওকে সামনে বলে ওরা তোর মারিয়ে দিবে না, কোন রকম যেন সামনে পড়িস নেড়েছে মেয়ের বাবা। আসলে বিকা ওই বাংলা ঠাকুর বলি আমরা, বাংলা আমার সম্বন্ধে জানিয়ে থাকেন আমি কিরম লোক। আমার ছেলের ষড়যন্ত্র করে এরা এই করেছে, কেন মেয়ে মাতে ফোন করে ডাকলো তারে, আর সঙ্গে বেরোয় গেলো তার পরপরই রাস্তায় এই ঘটনা দেখা গেছে। আমি তো শুনতেছি সবার কাছ থেকে, কম বেশি শুনতেছি এই হয়েছে এই অবস্থা। কতদিন ধরে আপনার ছেলের সাথে সম্পর্ক ছিল? আগের লকডাউন বিয়ে দিয়েছিলাম আমার পুলিশ আসে, হোম আসে, বিডিও আসে নিয়ে যায়।
মানে কোন রাজনৈতিক কারণ নেই, শুধু প্রেম করার কারণে ও তো বিজেপি করে, আমি রাজনৈতিক কারণের মধ্যে আছে কিছু হয় তো পরিকল্পনা করি হচ্ছে, এরা পরিকল্পনা করে করছে। আপনারা কি করেন? আমি কি করবো, আমি ওই একটা শেল্টার কাজ করতাম না, ওরা বিজেপি করে আপনি কোন দল করেন? আমি টিএমসি করি, আমি টিএমসি হলাম কখন, যখন ওরা ওই মেয়ে নিয়ে ওইগুলো করতে আলো, ওরা কেস করতে গেল, বিজেপির লোকজন আমার ডাকিছিল না, তখন না ডাকলে পরে তখন আমি বিজেপি করতাম, বিজেপিকে আমি কেন জন্ম দিছি, তখন ওখান থেকে আমার ভালো লাগে না, ওখান থেকে এড়িয়ে যাই, আমি বিজেপি করি না, এখন টিএমসি করি, আমি এই ইলেকশনতে টিএমসি করেছি। এই কারণে এই কারণে ওরা মানে এই ষড়যন্ত্র করে এই করেছে, আমার মনে মনে সারা দেশে, আমার সারা দেশে বুঝতে সারা দেশ। কি নাম আপনার? পরিমল বিশ্বাস।